মাশাআল্লাহ আপনাদের বাড়িটা বেশ সুন্দর। অনেক আগে ও যার কথা বলেছিলেন যে কথা বলতে পারে না, হ্যাঁ ওকে নিয়ে আমার যত দুশ্চিন্তা। মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। মায়ের কিছু হয়ে গেলে ওকে নিয়ে কি করব ভেবে পাচ্ছি না। এই জন্যই ভাবছি এই বাড়িটা বিক্রি করে ওকে আর মাকে নিয়ে লন্ডনে চলে যাব। ওখানে অন্তত একজন কথা না বলা মানুষকে মানুষ হিসেবে দেখা হয়, তাছাড়া এই দেশের চেয়ে বেটার একটা ছেলের কাছে বিয়ে দিতে পারবো। আপনি তো জানেনই আমাদের দেশে কথা না বলা একজন মানুষকে বিয়ে দেওয়া কত কষ্টের কাজ। তারপরে আবার শ্বশুরবাড়ির মানুষের নানান আচরণ, সেই দূর থেকে শুধু শুধু টেনশন করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এই জন্য চাচ্ছি ওদেরকে আমার কাছেই রাখবো। আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখন আপনাকে একটা টোকেন মানি দিয়ে যাচ্ছি অ্যাডভান্স, যাতে আপনি অন্য কাউকে আবার বাড়িটা না দেখান। হ্যাঁ আর বাকি সব কিছু আমরা ফাইনাল করবো আমার অফিসে যখন আপনি আসবেন তখন। আমার একটা কার্ড আমি দিয়ে যাচ্ছি আপনাকে, এখানে আমার অফিসের ঠিকানা আছে, আপনি কাইন্ডলি একটু ফোন করে চলে আসবেন। জি কেমন, তাহলে আজকে আমি উঠি। আজকে কিন্তু আপনি আমাকে আপনার পাখির ছবিটা দেননি, পিকচার কোথায়? আজকে আমার মনটা আসলে খারাপ, দিতে পারবো না, আর আজকে বেশিক্ষণ অনলাইনেও থাকতে পারবো না। কি হয়েছে বলেন আমাকে, কোনো সমস্যা? তেমন কিছু না, আপনাকে বোঝানো যাবে না। আমাদের মধ্যে কিন্তু এমন কথা ছিল না, কথা ছিল দুজনের কষ্টের কথা দুজনে শেয়ার করব, সমস্যা থাকলে সমস্যা সমাধানের চেষ্টা করব। আজকে না বলতে ইচ্ছে করছে না, কালকে বলি, এখন একটু ঘুমোতে ইচ্ছে করছে, এক্সাম শেষ তো। ঠিক আছে রেস্ট নিন, কাল কিন্তু বলবেন। আর শোনেন এখন একটা পিকচার দিচ্ছি, আমার ছাদের বাগানে নতুন একটা ফুল গাছ এনেছি, সেটার পিকচার। এটা কততম ফুল গাছ? 30 তম।